মরিয়নির খাতি সোনার পোহর লইছে কংগ্রেসি পালি নেতার জঘন্য কাণ্ড। দলীয় সভা আয়োজন করবল গই দুই সন্তানের মাতৃক বলাৎকারের চেষ্টা চলার অভিযোগ ভুবন পানিকা নামের পালি নেতার বিরুদ্ধে। 28 মার্চত সংঘটিত হয়েছিল এই ভয়ঙ্কর কাণ্ড। পয়সা খুচুরা বিচারি মহিলার কোঠাত প্রবেশ করেছিল ভুবন, শরীরত হাত দিওতেই চিঁড় বাখর করেছিল মহিলায়। পরিস্থিতি বেয়া হওয়ার উমান পাই সতীর্থর বাইকত উঠি ভুবন পানিকা পলায়ন করেছিল মহিলাগুলির ঘরের চৌহদর পৰা। ভুবন পানিকা আহিছিলে কংগ্রেসের মিটিংৰ কাৰণে আহিছিলে। তাৰপিছত ভুবন পানিকাই কলে হেৰি পয়সা এটা বোলে খুচুৰা দিবা নেকি বোলে। তাৰপিছত মই ভিতৰলৈ গৈ পেলাই গডৰেজটো খুলোঁতে পাছফালে গৈ পেলাই আৰু সেইফালে মুখখন মই চিঞৰতে চিঞৰতে তাক এজনে লৈ গ'ল বাইকত তুলি পেলাই। ঘটনা সংঘটিত হওয়ার পিছতেই মহিলাগুলিয়ে লম্পট ভুবন পানিকার বিরুদ্ধে এজাহার দাখিল করেছিল স্থানীয় দেবেরাপার আরক্ষী চকীত। কিন্তু এমাহ পর্যন্ত ঘটনা সম্পর্কত আরক্ষীয়ে কোনো তদন্ত নকরার অভিযোগ মহিলাগুলিয়ে স্থানীয় লোকর। 29 তারিখে দেবেরাপার আরক্ষী চকীত এখন এজাহার দাখিল করা হয়েছিল, কিন্তু আজি তারিখলৈকে ধর্ষণকারী ভুবন পানিকাত করায়ত্ব করব পৰা নাই। এই কথাটা আমি ধিক্কার দিছো আর অতি শীঘ্রে করায়ত্ত করে তেখেতক দৃষ্টান্তমূলক শাস্তি বিহিবর কারণে আমি দাবি জানাইছো। স্থানীয় লোকর মন্তব্য এআই প্রথম নহয়, পূর্বেও এনে বহু জঘন্য কাণ্ড সংঘটিত করেছে ভুবন পানিকারে। কিন্তু মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কর্মীর ঘনিষ্ঠ হওয়ার বাবেই আরক্ষীয়ে ভুবন পানিকারের বিরুদ্ধে এমাহে কোনো ব্যবস্থা গ্রহণ নকরার অভিযোগ স্থানীয় লোকর। তখন এনেকা কুকাণ্ডত আগত জড়িত হয়ে আছে, বর্তমানও জড়িত, এনেকা কাণ্ডত তখেতে জড়িত হয়ে থাকে। মরিয়নি সমষ্টির বিধায়ক রূপজ্যোতি কর্মী ডাঙরিয়াক আমি একটা কথা কব খুঁজেছি, যেহেতুকে তখেতর লগতে বাঁয়ে হুঁয়ে ঘুরি ফুরা পালি নেতা ভুবন পানিকা কংগ্রেসের, গতি বিধায়ক ডাঙরিয়াকও ভুবন পানিকাক করায়ত্ত করবর কারণে সহায় করবলে আমি আহ্বান জানাইছি। স্থানীয় লোকর দাবি রাজনৈতিক দলের লেবেল লগাই অসামাজিক কার্য সংঘটিত করা অভিযুক্ত ভুবন পানিকার শীঘ্রেই গ্রেপ্তার করক আরক্ষীয়ে, ন্যায় দিয়ক আরক্ষীর উপর আস্থা হেরা মহিলাগুলিক। মরিয়নির জ্যোতিপ্রসাদ গগৈ, নিউজ 18, নর্থ ইস্ট।